ব্যাকু মাই চ্যানেল দীপেন পাল আজ আবার ভিডিও করতে চলে আসলাম দিনটা পঁচিশে ডিসেম্বর তাই তোমার দিদি ভাইকে নিয়ে চললাম কোথায় চললাম তোমাদের সব দেখাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো এইও বেরিয়ে পড়লাম দেখতেই নিয়ে পাচ্ছি এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন আমরা ব্র্যান্ডেড স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ এটা তোমাদের জুম করেও দেখাচ্ছি এটা কি বলো দেখি তোমরা কমেন্ট করে জানাও এটা কি এটা কমেন্ট করে জানাও ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রাস্তা দিয়ে চলার পথে নতুন ব্রিজ হয়েছে নতুন ব্রিজে আমরা উঠলাম দেখতে পাচ্ছি ব্রিজটা নতুন তো এই একটা নদী বয়ে গেছে এটা হচ্ছে সরস্বতী নদী তো আমরা এই পথ ধরে যাচ্ছিলাম তো জায়গাটা খুব ভালো লেগে গেল তো আমরা দুজন মিলেই দাঁড়িয়ে গেলাম যারা চিনতে পারছো তারা কমেন্ট করে বলতো এটা কোন ব্রিজ দেখছো দেখতেই পাচ্ছ ভালোই লাগছে এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ তোমার দিদি ভাই এখন বাইক চালাবে আর আমি বাইকে গিয়ে বসবো যাচ্ছি 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 এই দেখো তোমার দিদিভাই বাইকে বসে পড়েছে আর আমাকে ডাকছে তো চললাম তোমার সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো তোমার দিদিভাই বাইক চালাবে আর আমাকে বাইকে করে নিয়ে যাবে ঠিক আছে আর কোথায় যাচ্ছি তোমাদেরকে বলেছি কোথায় কোথায় যাব তোমাদেরকে দেখাবো প্রথম তোমাদেরকে আমি একটাই কথা বলছি তোমাদের কাছে আমি সরি বলছি কারণ হচ্ছে এখানে পার্কে মিউজিক সাউন্ড চলছে তো নিজের ভয়েস ইউজ করছি তো আমরা প্রথমেই চন্দ্রনগর ছুটি পার্কে পৌঁছে গেছি চন্দ্রনগর ছুটি পার্কে তোমার দিদিভাইয়ের এই প্রথমবার আসা তো ও খুব মজাভাবে আশা করছি তো তোমরাও দেখতে থাকো কোথায় কোথায় তোদেরকে তোমাদের কোথায় কোথায় নিয়ে যাচ্ছ ওকে আর কী কী ভিডিও করছি তোমরাও দেখতে পারবে আমি শুধু লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও করব তো তোমাদের সবার প্রথমে বলি এই ছুটির একটা দারুণ জায়গা তোমরা যদি আসতে যাও তো আসতে পারো এটা চন্দ্রনগর স্টেশন থেকে অটো করে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো আমরা প্রথমে কিছু দৃশ্য তুলে ধরছি রবীন্দ্রনাথ গান্ধীজির দৃশ্য মূর্তি তুলে ধরলাম তো এবার আমরা সামনের দিকে আগিয়ে যাচ্ছি সামনের দিকে আমরা আগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আগাচ্ছি আসবে তো অনেক কিছু দৃশ্য আমাদের চোখে আসতে প্রথমে জলের ফোয়ারা তো জলের কার কান্না ভালো লাগে সবারই জলের ফোয়ারা ভালো লাগে তো ওখানে দাঁড়িয়ে আমরা নিজেরা কিছু ভিডিও ভিডিও করছি দেখতেই পাচ্ছ হ্যাঁ এখানে ফুলের বাগানে প্রথমে চলে আসলাম তো ফুলের বাগানে এসে তোমার দিদিভাই দেখছি যে ফুল খুব ভালোবাসে কারণ ও ওদের ওদের বাড়িতেও এরকম ফুলের বাগান বা ফুলের বাগান আছে তো ফুল খুব ভালোবাসে তো সেই কারণে ও দাঁড়িয়ে আছে ওর কিছু ভিডিও আমি তুলছি মজা পাচ্ছে কারণ কার না ভালো লাগে কোন মহিলাদের না ভালো লাগে ফুল আমাদেরও ভালো লাগে ওদেরও ভালো লাগে তো সবার দুরকম কালারের গাঁদা ফুল দেখতে পাচ্ছ হ্যাঁ তার মাঝখান দিয়ে আমি ফটো ভিডিও করেই যাচ্ছি তো এখানে দেখছি ভালোই লাগছে তো সিকিউরিটি গার্ড ওই দেখছো মহিলা উনি সিকিউরিটি গার্ডে বসে আছে একটা ফুলও তোমরা ধরতে ধরতে দিচ্ছে না তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা শিশু উদ্যানের কাছে এই ভেতর দিকে আছে শিশু উদ্যান তো আমরা সামনের দিকে এগিয়ে আসছে তোমার দিদিভাই দেখতেই পাচ্ছ তো এটা গাছগুলো কেমনভাবে ছেঁটেছে দারুণ লাগছে দূর থেকে দেখতে সুন্দর দৃশ্য একটা হ্যাঁ তো আমরা আবার নিচের দিকে আগিয়ে যাচ্ছি যেখানে উদ্যান বললাম তো ওখানে দেখছি এখন দুপুর টাইম তো সবাই সবাই খাওয়া দাওয়া করছে তো এখানে এখন ভিড় নেই তো আমরা নিচের দিকে আগিয়ে যাচ্ছি এই টাইপের চিন্তা করে নিলাম যে এখানে কিছু শর্ট ভিডিও করব তো শর্ট ভিডিওর সাথে সাথে লং ভিডিও করব তো কিছু দূরের দূরে দেখছি কয়েকজনকে দেখতে পাচ্ছি তা ওরা বসে আছে তো বললাম চলো আমরা বসে ওখানে কিছুটা কিছু রেস্ট নিয়ে নিই তো ওর সাথে সাথে রেস্টও নেবো তার সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও করবো তো চলে আসলাম ওখান থেকে বেরিয়ে তো তোমার দিদিভাই একটা এসে বসলো আমাকে জিজ্ঞেস করছে কী ব্যাপার ব্যাচেলারের মতো শুধু ভিডিও তুলছে আমি বললাম একটা গার্লফ্রেন্ডও নেই ওই দূরে দেখতে পাচ্ছ একটা গার্লফ্রেন্ড বসে আছে যদি কেউ বন্ধু বান্ধব থাকতো তাহলে কেউ আমাকে এ আমার হয়ে ওকে ভালোবাসা জানাতো তো ওখান থেকে বেরিয়ে আসার পর তোমার দিদি ভাই পুরো একটা বা মানে গাছের ঝাড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এত সুন্দরভাবে হ্যাঁ তো ওখানে ভিডিও তুললাম ও তাকিয়ে আছে তারপরে এসে আমরা দুজন মিলেই বসে পড়লাম দোলনাতে দোলনার দোলনাতে বসে বসে আমরা কিছু কিছু শর্ট ভিডিও করেই আমরা আবার লং ভিডিও করতে লাগছি তোমার দিদিভাই বেশ মজাই পাচ্ছে কারণ ও তো কোনো দিন পার্কে আসেনি কারণ আমার ও নিজের বাপের বাড়ি ওখানে ও বাড়িতেই থাকতো বেশি পার্কে গুরুত্ব না কারণ ও গ্রামের সাইডের মেয়ে ও শান্তিপুরে ওর বাড়ি তো শান্তিপুর গ্রাম সাইড ওখানে পার্ক নেই তো এই পার্কে এসে ও খুব ভালোই লাগছে তো দোলনা খাচ্ছে তার সাথে সাথে ভিডিও করছে তা আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম হ্যাঁ তো এরপর আমরা আগিয়ে যাচ্ছি বোডিং করবো বলে আমরা দুজন মিলে আগিয়ে যাচ্ছি ও বোডিংও করেনি এর আগে কখনো আমি করেছি তো ও করেনি তো ওকে নিয়ে আমি আগেই যাচ্ছি বোডিং করবো বলে তো আমরা বোর্ডিংয়ে বোট বুক করে বোটে বসলাম বোট দুজনে বসতে এক মাথা পিছু পঁচিশ টাকা করে দুজনে পঞ্চাশ টাকা লাগে তা আমরা বোডিং করছি আর আমরা ভিডিও করছি হ্যাঁ আবার তোমার দিদিভাই তোমার দিদিভাই বোডিং করবে কি এক্ষুনি দেখবে ও সেলফি তুলতে ব্যস্ত আমাদের দুজনে এত ভিডিও করাতে ব্যস্ত যে কেউ মানে স্টায়ারিং বা লিভার বলতে পারো হ্যাঁ তো ওটা কেউ ফলো করছে না তো আমরা নিজেরাই ফটো তুলতে ব্যস্ত ওই দেখো লিভারটাকে নিয়ে আমি দেখিয়ে দিলাম ও ধরেনি আমি ধরেনি জলের মাছ পুকুরের মাঝখানে ও একাই দাঁড়িয়ে আছে এই বলার পর তোমার দিদিভাই দেখছো ঘুরাচ্ছে এক একাই বা আবার কত অভিজ্ঞতা মনে হচ্ছে বহুদিন ধরে এরকম বোরিং করে এসছে যাই হোক দিনের কয়েকবার আসলে হয়তো পুরোটাই শিখে যাবে তো আমরা এখন মাছ পুকুরে আছি তো মাছ পুকুরে দাঁড়িয়ে আমরা ভিডিও করছি তোমার দিদিভাই দেখছো হাসছে একবার মাথা মাথা ঘুরাচ্ছে তো অনেক দিন পর এরকম একটা মজা পেলাম আমারও আশা হয় না ওরও আশা হয় না তো এখন আমাদের বোডিং করা হয়ে যাওয়ার পরও অনেকটা বোডিং করেছে খিদে পেয়েছে এবার বুঝতেই পারছো খেতে হবে পেট তো আর না তাই আমরা বিরিয়ানি অর্ডার দিলাম তোমার দিদিভাইয়ের পছন্দ হচ্ছে বিরিয়ানি তাই বিরিয়ানি অর্ডার দিলাম দেখো বিরিয়ানি আসলো এসে গেছে তো তোমার দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে দুটোই চামচ নিয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ অন্যদিকে একটু ঘুরতে আরও 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 অন্য দৃশ্য দেখতে বেরোলাম তো ওখান থেকে যেতে যেতে দেখতে পারলাম যে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আছে ওখানে ওখানে অনেক রকম লাফাং চাফাং আছে অনেক খেলার জায়গা আছে তো ওখানে আমরা দেখলাম বাচ্চাদের কেনা ভালোবাসে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চাদেরকে দেখছি দেখতেই পাচ্ছ দৃশ্যগুলো এটা যাই না কে কে চেপেছো বাট আমি চাপিনি এটুকু বলতে পারি কারণ আমাদের সময় এগুলো ছিল না তো আজকালকার দিনে বাচ্চাদের জন্য এগুলো অনেক উঠেছে আমরা শুধু স্লিপ খেয়েছি দোকান থেকে বেরিয়ে আমরা আগিয়ে যাচ্ছি গেটের দিকে তো তারপর দিয়েই তোমার দিদিভাই একটা জায়গায় এসে দাঁড়ালো ওই জায়গাটা খুব ভালো লেগেছে তার জন্য দাঁড়িয়ে রইল তো এবার ওই গেটের দিকে যাচ্ছে আর আনন্দ পাচ্ছে তো এখানে এসে খুব মজা পেয়েছে প্রথমে ভেবেছিল হয়তো ওইখানে মজা করতে পারবে না তো মজা পাবে না তো এখানে এসে দেখছে ভালোই মজা হলো তো খুব খুশি আজকে আমার মনে হয় ভালোই মজা হবে কারণ এই পথ দিয়ে চলার পথে আমরা চলে আসলাম একটা দারুণ দৃশ্য দেখতে পেলাম তো দৃশ্যটা আমি দেখতে চলে আসলাম অন্ধকারে কিছু বুঝতে বোঝা যাচ্ছে না এখানে ফুলকপি বিক্রি হচ্ছে জমি দেখতে কত সুন্দর জমি এই দেখো কত সুন্দর জমি দারুণ দৃশ্য বাঁধাকপি বাগান আছে ফুলকপি বাগান আছে বন্ধুরা অনেক কিছুই তোমাদের দেখালাম সারাদিন আমি কি মজা করলাম তো আমার ভিডিও এখানেই আমি শেষ করলাম চলো টাটা বাই বাই আজকে মতো এখানেই শেষ